হ্যালো ভিহার্স আজকের ভিডিওতে তোমাদেরকে আমি যেই সাইটটার সাথে বা যেই অ্যাপসটির সাথে পরিচয় করে দেবো সেই সাইটটিতে তুমি একটি অ্যাকাউন্টগুলির সাথে সাথে পেয়ে যাবা চারশো বিশ টাকা তো প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দেবো এই অ্যাপসটাতে কোনো রকম কাজ করতে হবে না রকম কাজ ছাড়াই তোমার এখানে টাকা ইনকাম হবে তো আমি প্রমাণ সহই দেখাবো তোমাদেরকে জাস্ট ভিডিওটি পুরোটা দেখো হয়তো তুমি কিছুই বুঝবে না তো ফ্রেন্ডস চলো ভিডিওটি শুরু করা যাক তো আমি ডেসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে দেবো অথবা তোমরা কোনো ব্রাউজারে চলে যাবা গিয়ে এখানে লিখবা ট্রাফ মনিটাইজার ডট কম তো এটা লেখার পর দেখবে এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো আসার পর দেখবে এখানে একটি অপশন রয়েছে এরকম এখানে ক্লিক করে তোমাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো তুমি অ্যাকাউন্টটি খোলার জন্য তুমি চারশো বিশ টাকা পাবে সাথে সাথে তো এখানে দেখো আমি সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি তো তুমি সাইন আপ অপশনে যখন ক্লিক করবে ক্লিক করার পর এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমাকে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য তোমার নাম দিতে হবে ইমেল দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে তো এখানে প্রথমে তুমি তোমার তোমার নামটি দিয়ে দেবা তোমার যেই নামটি আছে বা যে কোনো একটি নাম দিয়ে দিলেই হবে তো তারপরে তোমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো এখানে তোমার ফোনে বা যে কোনো হওয়া তোমার ফোনে যে ইমেলটা আছে সেই ইমেলটা দিতে হবে কারণ এটাতে একটা ভেরিফিকেশন কোড আসবে তো তো তোমার ফোনে যে ইমেলটা আছে সেটা এখানে দিয়ে দেবা তো দিয়ে দেওয়ার পরে এখানে তোমাকে একটি পাসওয়ার্ড দিতে বলবে আট ডিজিটের তো এখানে তুমি একটি আট ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দেবা তো অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে কারণ এটা যেহেতু একটা সিকিউরিটি নাহলে তোমার অ্যাকাউন্টটা অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে নয়তো তো আবার পরবর্তীতে ঢুকতে পারবো তো অবশ্যই উপরে যেই পাসওয়ার্ডটি দেবে নিচেও সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবা দিয়ে দেওয়ার পরে তোমরা কি করবে সাইন আপ অপশনে ক্লিক করে দিবা তো সাইন আপ অপশনে ক্লিক করার পর দেখবা এটা তোমার আবার ইমেলটা বা পাসওয়ার্ডটা দিতে বলবে তো তুমি এখানে তোমার ইমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে দিবা তো এখানে তুমি ইমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ করলে ঢুকতে পারবে না তো তুমি সরাসরি কী করবা চলে যাবো তোমার ইমেইল তো এখান থেকে তুমি সরাসরি চলে যাবো তোমার মেল বক্সে যাওয়ার পর এখানে দেখবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন তো এখানে দেখবা ভেরিফাই ইমেল তো এই অপশানটাতে ক্লিক করে দিবা তো এই অপশানটাতে ক্লিক করার পর দেখবা সরাসরি এই এই পেজটাতে আবার নিয়ে আসবে তোমাকে যে আগে যেখানে লগ ইন অপশান নিয়ে এসেছিলো সেখানে এখন এখন এখানে তোমার ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবা দিয়ে এখানে লগ করে দিবা। তো এখানে লগ ইন করলে তোমার জাস্ট অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তুমি পেয়ে যাওয়ার সাথে সাথে চারশো বিশ টাকা সাথে সাথে আমাকে এখানে পাঁচ ডলার দিয়ে দিয়েছে তো এখানে পাঁচ ডলারে বাংলা টাকা চারশো বিশ টাকা আসে তো তুমি এখান থেকে দশ ডলার হলে পেমেন্ট নিতে পারবা তো এখানে দেখো আমার জিরো আর্নিং হয়েছে এখানে কোনো আর্নিং নেই তো এখানে কাজটা কি দেখো এখানে কোনো ধরনের কাজ নেই জাস্ট তুমি এটা অ্যাকাউন্টটা খুলে রাখলে তোমার এখান থেকে ইনকাম হবে তো ইনকামটা কীভাবে আমি সেটা বলে দিচ্ছি তো এখন এখানে ইনকাম কিভাবে হবে তোমরা অনেকে হয়তো কনফিউজ হয়ে যাচ্ছ যে এখানে কোনো রকম কাজ করতে হবে না তাহলে ইনকামটা কিভাবে হবে আর আমি দশ ডলার কিভাবে কমপ্লিট করবো আর উই কীভাবে নিব তো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কাজটা কি করতে হবে তো তোমরা জাস্ট এখানে অ্যাকাউন্টটা খুলে রাখবা রাখার পর তোমরা জাস্ট এই সাইটটির একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি ইনস্টল করে নিবা নিয়ে সেখানে তোমরা এই এখানে যে কোডটি আসে কোডটি দিয়ে দিবা দিয়ে দেওয়ার পর তোমরা জাস্ট যখন সেই অ্যাপসটি ইনস্টল করবা করে জাস্ট রেখে দিবা যখন অ্যাপসটা ইনস্টল করে রেখে দিবা তো তারপর এখানে তোমরা যখন ফেসবুক ইউটিউব এগুলো ইউজ করবা বা তুমি এখানে ইন্টারনেট চালাবা তখন সেখান থেকে এই যে অ্যাপসটা আছে এই সেই অ্যাপটা কিছু ব্যাকগ্রাউন্ড ডাটা কেটে নিবে তো এখানে একটি কথা হচ্ছে যখন তোমার এটি ব্যাকগ্রাউন্ড ডাটা কেটে নিবে যখন সেটা ওয়ান জিবি খাবে তোমার এখান থেকে দশ সেন্ট ইনকাম হবে তো বুঝতেই পারছো তোমরা এখানে ইনকামটা কীভাবে করবে তোমাদের যদি ওয়াইফাই থাকে অবশ্যই এই কাজটি করো ওয়াইফাই না থাকলে করার দরকার নেই কারণ এমবি দিয়ে বেশি লস হয়ে যাবে তো এই অ্যাপসটা যখন তোমার ওয়ান জিবি ডাটা খেয়ে নিবে তখন তোমার এখান থেকে দশ সেন্ট ইনকাম হবে এবং যখন তোমার দশ জিবি খেয়ে নিবে তখন তখন এখান থেকে এক ডলার ইনকাম হবে তার মানে তুমি পাঁচ ডলার ইনকাম করতে হলে তোমার পঞ্চাশ জিবি ডাটা এই অ্যাপসটা খেয়ে নিবে তো পঞ্চাশ জিবি ডাটা যখন খেয়ে নিবে তখন তোমার পাঁচ ডলার ইনকাম হবে তো জাস্ট এখানে কোনো কাজ নেই তুমি যখন ইন্টারনেট ব্রাউজ করবে এটা ব্যাকগ্রাউন্ড ডাটা কেটে নিবে অস্তে অস্তে করে তো তোমার যদি এমবি হয় তাহলে এই কাজটা করার দরকার নেই আর তুমি যদি ওয়াইফাই ইউজ করো তাহলে অবশ্যই এই কাজটা করতে পারো তাহলে তোমার ব্যাকগ্রাউন্ড ডাটাগুলো এই অ্যাপসটা কেটে এখানে রেফার অপশন রয়েছে এখান থেকে তুমি চাইলে রেফার করতে পারো এটা তোমার কোড এখান থেকে কপি করে তোমার বন্ধুকে এখানে নিয়ে আসতে পারো তাহলে তুমি এখান তার কাছ থেকে দশ পার্সেন্ট তুমি ইন্টারেস্ট পাবে তুমি তার থেকে দশ পার্সেন্ট পাবে তুমি যে বন্ধুকে ঢুকিয়ে দিয়েছো তার জন্য তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই সাইটের অ্যাপ্লিকেশনটি তোমরা কীভাবে ডাউনলোড করবা এবং অ্যাপসটিতে কীভাবে তোমরা ঢুকবা তো ফ্রেন্ডস চলো তো প্রথমে কী করবো এখানে উপর অপশনটি যেটা আছে এটা দেখো যে ট্রাফিক মনিটাইজার অ্যাপ্লিকেশন তো এই অপশনটাতে ক্লিক করবা তো এই অপশনটাতে যখন ক্লিক করবা ক্লিক করার পরে দেখবে আরেকটা ইন্টারপেস চলে আসছে এখানে যে তুমি ফোন ইউজ করো তো এখানে দেখো উইন্ডোজ অ্যান্ড্রয়েড ডোকার হাব তারপর এখান থেকে তোমার যে ফোনটি হয় সেটা দিয়ে দিবা তো আমি এখানে অ্যান্ড্রয়েড দিয়ে দিব যেহেতু আমার অ্যান্ড্রয়েড ফোন তো তোমাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তো তারপরে এই অ্যাপসটি চলে আসবে জাস্ট তুমি কী করবা অ্যাপসটি ইনস্টল করে নিবা তো অ্যাপসটি ইনস্টল করার পর তোমার সাইটটিতে দেখবা তোমার একটি কোড রয়েছে যেই প্রথমে যে কোডটি দেখালাম এই যে এখানে কোডটি তো এই জাস্ট এই কোডটি তুমি এখান থেকে কপি করে নিবা তো অবশ্যই কোডটা লাগবে তো এই কোডটা কপি করার পর তুমি অ্যাপসটিতে গিয়ে এখানে এন্ট্রি ইউর অ্যাপ্লিকেশন টোকেন এখানে একটা পেস্ট করে দিয়ে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দিবা তো এখানে অ্যালাও দিয়ে দিবা তো তারপরে দেখো এখান থেকে তোমার আর্নিং শুরু হয়ে গেছে এখানে দেখো জিরো কেবি তোমার এখান থেকে আমি যেহেতু অ্যাপসটা এখনই ডাউনলোড করেছি আমার এখান থেকে এখনও ডাটা খাইনি যখন এটা ডাটা খাওয়া শুরু করবে ওয়ান জিবি যখন খাবে তখন তুমি দশ সেন্ট পাবা যখন তোমার দশ জিবি খাবে তখন এক ডলার আর পঞ্চাশ জিবি খেলে পাঁচ ডলার তো এখন এখান থেকে তোমরা পেমেন্টটা কে নিবা বা তো আমি পেমেন্টটা এখন নিতে হলে তোমাকে কি করতে হবে হবে তুমি তোমার সেই সাইটটিতে চলে যেতে অবশ্যই অ্যাপস থেকে নিতে পারবো না তোমার সেই সাইটটিতে চলে যেতে হবে সাইটটিতে যাওয়ার পর তোমার যেই নামটা আছে তো নামের উপরে ক্লিক করে দেবে এখানে নামের উপর ক্লিক করার পরে মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবে ক্লিক করার পরে এখানে দেখবা নিচে একটা অপশন রয়েছে পেমেন্ট সেটিংস তো সিলেক্ট পেমেন্ট মেথড তো এখানে দেখো পিপাল পিওনার বিটিসি ওয়েব মানি স্ক্রিল পেয়ার তো এখান থেকে তোমার যেটা হয় সেটাই দিয়ে দেবে এখানে তুমি চাইলে পিওনার দিয়ে নিতে পারো তো পিওনার অ্যাকাউন্ট কীভাবে খুলবা সেটা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা তো পিওনার থেকে তুমি সরাসরি বিকাশে নিতে পারবা তো কোনো প্রবলেম হবে না এটা নিয়ে তো পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না তোমার ইনকাম হয়ে গেলে তুমি জাস্ট কী করবে ইউটিউবে সার্চ দিলে এই ধরনের অনেক ভিডিও পেয়ে যাবা পিওনআর থেকে কীভাবে বিকাশে টাকা ট্রান্সফার করতে হয় বা পিওনার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো যে কোনো অ্যাকাউন্টে খুলতে পারো এই স্ক্রিল পে পাল যে কোনো অ্যাকাউন্ট তো ফ্রেন্স আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা